এভাবে তোমরা কত জনের ধোকা দিতে বলো তো? আপনার টাকা আমি দেবো না, আপনি পারলে কিছু কইরা দেখেন আমাকে। এই সমস্ত ফালতু আলাপ আমাদের সাথে কইরা লাভ নাই ভাই। ভাই এগুলি রাখেন ভাই। এই যে চাকরিটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, আমার ফ্যামিলি প্রবলেম ছিল। দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ফেসবুকে বিজ্ঞপ্তি দেয় কয়েকটি প্রতারক চক্র। বিজ্ঞপ্তি দেখে চাকরির প্রত্যাশায় যোগাযোগ করেন বেকাররা, নানা অজুহাতে তাদের কাছ থেকে সুকৌশলে টাকা হাতিয়ে নেন এসব চক্র। সদ্য এইচএসসি পাশ করা এই শিক্ষার্থী ফেসবুকে চাকরির বিজ্ঞাপনে দেয়া মুঠোফোন নাম্বারে যোগাযোগ করেন। নিজেকে পিয়াল সিকিউরিটি সার্ভিসের মার্কেটিং ম্যানেজার দাবি করে ইমন নামের এক যুবক চাকরি প্রত্যাশীকে অফিসে গিয়ে দেখা করতে বলেন। এই বিজ্ঞাপনটা ফেসবুকে আমাদের চোখে পড়ে, চোখে পড়ার পর আমি আর আম্মু এটা কিনে কন্ট্যাক্ট করি। ওনারা বলে যে সরাসরি আপনি উত্তরা অফিসে আসেন, বিএনএস ভবন। উত্তরা যাওয়ার পর তারা দেখাচ্ছে যে এখানে লোক কাজ করছে, ইভেন তারা লোক নিয়োগ দিচ্ছে, অনেকে কাজ পেয়েছে। সেই তো আমরা বুঝতে পারিনি যে এটা প্রতারণার শিকার হয়ে যাবে। এখন ওরা বলতেছে যে ফর্ম ফিল আপ আর আইডি কার্ডের জন্য আপনাদের 5,000 টাকা বুকিং দিয়ে যেতে হবে। আমাকে রিসেপশনে কাজ দেওয়া হবে বলছিল, আর ওখানে সার্কুলার অনেক ধরনের কাজ লেখা ছিল, যেমন সিকিউরিটি গার্ড, রিসেপশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। চাকরিটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, আমার ফ্যামিলি প্রবলেম ছিল, আমার নিজের কোনো ওয়ে ছিল না ইনকাম করার। যেহেতু আমার এক্সাম শেষ ছিল আর কিছু ইনকাম হলে আমার হাত খরচ বা আমার ফ্যামিলি খরচটা উঠে যেত। উত্তরা 7 নম্বর সেক্টরের বিএনএস ভবনের 8তলায় পিএল সিকিউরিটি সার্ভিসের অফিসে মাকে নিয়ে দেখা করেন এই শিক্ষার্থী। চাকরির নিশ্চয়তায় আবেদন ফি সহ অন্যান্য ব্যয় বাবদ নগদ 5,000 টাকা তাদের কাছ থেকে কৌশলে আদায় করেন ইমন। তাদের অফিস দেখে টাকা পেমেন্ট করি, তাদের সাথে ফোনে আমার কথাবার্তা হয়। দেখলাম যে অফিসটা ঠিকঠাক আছে, সেজন্য আমি তদন্ত করার জন্য গিয়েছিলাম যে অফিসটা আর কি মূলত সঠিক কিনা। অফিসটা যেহেতু সত্যি আর আমাদের চাকরিটাও ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আর কি আমরা টাকাটা দিয়ে এসেছি বিশ্বাসের উপরে। কিন্তু ও আমাদের সাথে যেমন চিট করবে এটা আমি তো কখনো ভাবতে পারিনি। তা বললাম যে আমি একটা কিন্তু অ্যাকশন নেব, তুমি আমার টাকা দাও নাই। হ্যাঁ, আমরা গরিব মানুষ, ওর বাবা নাই, তুমি সেটাও জানো যে ওর বাবা নাই। তোমরা কি তাহলে এভাবেই মানুষকে, যাদের বাবা নাই, যারা অসহায়, তাদেরকে কি তোমরা হ্যারাসমেন্ট করো যে টাকার জন্য চাকরি দিয়ে তারপর ওদের কাছ থেকে টাকা খাও? তো আমার সাথে খুব বাজে হবে, আপনার টাকা আমি দেবো না, আপনি পারলে কিছু কইরা দেখেন আমাকে। চাকরিতে যোগ দেওয়ার তারিখ আসলেই দেখা দেয় বিপত্তি। চাকরি দিতে পারছে না তাই টাকা ফেরত দেওয়ার কথা বলে সময় চেয়ে কাটিয়ে দেয় 2 মাস। তারপর থেকে শুরু হয় নানা অজুহাত। 5 তারিখ হয় কি না হয় একটু দেখেন আগে, দেখার পরে যদি না হয় ছাড়ো তো বলছে আমাকে, টাকা দিয়ে দিবো, সমস্যা নেই, না হলে টাকা দিয়ে দিবো। এভাবে তোমরা কত জনের ধোকা দিতে বলো তো? একটা কয়টা মাস ধরে তোমার কাছে আমি ফোন দিতেছি, দিলে তো বাবা দিবো না, দিলে তো বাজে না দিবো না। অফিসে দেয় কম কাপ নেই তো টাকা তোমার মাধ্যমে দেওয়া হয়েছে নাকি? আমার মাধ্যমে দিচ্ছেন, আপনি অফিসে দিচ্ছেন, অফিসে দেয় কথা কোন কাজান। অভিযোগের ভিত্তিতে পিয়াল সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বললে ঘটনা অস্বীকার করেন তিনি। দাবি করেন ইমন নামের কাউকে চেনেন না। এই সমস্ত ফালতু আলাপ আমাদের সাথে কইরা লাভ নাই ভাই। ভাই এগুলি রাখেন ভাই। এই যে এডি রাখেন, আপনি সব এ টু জেড আপনি ই করতে পারবেন, অসুবিধা নেই। ইমন কোথায়? ইমন চিনি না আমরা ভাই। ইমন আছে, রাসেল আছে, মানিক আছে, কত আছে আমরা চিনি না। এডি এডি আহে দিয়া যায় 110 দিয়া যায়। এক পর্যায়ে ইমনকে দালাল বলে আখ্যা দেন হাবিবুর রহমান। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বললেও তার সাথে ইমনের যোগাযোগ নেই, ঠিকানাও জানেন না বলে দাবি করেন তিনি। মানে যারা লোক এনে দেয় তারা কি আপনার কোম্পানিতে জয়েন করে এনে দেয় নাকি ওরা দালাল হিসেবে কাজ করে? দালাল হিসেবে কাজ করে। তাহলে আপনি দালালকে কেন রাখেন না? দালাল ওরা লোক নিবেন, লোক আসতে আছে, লোক আমার লোকের দরকার। আমি ওরা কি দিল না দিল আমার জানার বিষয়, আমার লোকের দরকার। আমি আপনার পক্ষ, আমিও একটা পত্রিকার, আমিও দৈনিক প্রথমবারের রিপোর্টার, আমিও আপনাদের পক্ষে, আমি আপনার সাথে একমতে আমি কাজ করতে চাই। এই এই ধরনের আইনগত ব্যবস্থা যারা করবেন আমিও আপনাদের সাথে আমি আইনগত কাজ করতে চাই, আপনাদের পক্ষ থাকতে চাই, এই ধরনের কাজ যাতে না করে। দেশের নিরীহ বেকার যুবক যুবতীদের অসহায়ত্বের সুযোগে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে ভুঁইপুট প্রতিষ্ঠানগুলো। আসাদ ভুঁইয়া, 52 টিভি, ঢাকা।